अस्सलाम वालेकुम। आई एम डॉक्टर मोनीर, असिस्टेंट प्रोफेसर, डिपार्टमेंट ऑफ ग्लोकोमा, National Institute of Ophthalmology and Hospital, delivering my lecture on glaucoma in short. Glaucoma in shortly बोलते गेले ए 10टा हेडलाइने आमादर के बोलते होबे undergraduate level definition, classification of glaucoma, anatomy related to glaucoma, aqueous outflow and physiology, and intraocular pressure in short. Glaucoma diagnosis and management: primary open angle glaucoma, primary angle closure glaucoma, secondary open angle glaucoma, secondary closed angle glaucoma, and last primary congenital glaucoma. Definition টা এখানে একটু বড়, যেহেতু latest যে text বইয়ে এই definition টা এসেছে, তো আপনারা যেটাই পড়বেন তো basic কয়েকটা কথা যাতে মিস না হয়। The glaucoma is the term that is used to describe a group of conditions that have in a common a chronic progressive optic neuropathy that result characteristic morphological change at the optic nerve head and in the retinal nerve fiber layer. Progressive retinal ganglionic cell death and visual field loss are associated with these changes. Intraocular pressure is a key modifiable factor. এটা যে যেভাবেই বলেন তো ক্রনিক প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি ক্যারেক্টারিস্টিক্স মরফোলজিক্যাল চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেসিভ রেটিনাল গ্যাংলিওনিক সেল ডেথ অ্যান্ড ভিজুয়াল ফিল্ড ইম্পেয়ারমেন্ট অ্যান্ড এট লাস্ট ইন্ট্রাওকুলার প্রেশার ইজ এ কি মডিফাইয়েবল ফ্যাক্টর। এই কথাটা থাকতে হবে। এই তিনটা কথা যদি থাকে স্যারেরা পরীক্ষা এটা অ্যাকসেপ্ট করে নেবেন। ক্লাসিফিকেশন: কনজেনিটাল, অ্যাকোয়ার্ড। কনজেনিটাল যেটা ইন্ট্রাউটেরাইন লাইফ ইন্ট্রাউটেরাইন পিরিয়ড থেকে 16 বছর বয়স পর্যন্ত যে ক্লাসিফিকেশন সেটা আমরা কনজেনিটাল হিসেবে ক্লাসিফাই করেছি। তারপর অ্যাকোয়ার্ডের মধ্যে ওপেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ক্লোজার। বোথ ওপেন অ্যাঙ্গেল এন্ড অ্যাঙ্গেল ক্লোজার আর ডিভাইডেড ইনটু প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি যেটার আসলে কোনো ইটিওলজিক্যাল কারণ পাওয়া যায় নাই, আর সেকেন্ডারি যেটা আমরা কারণ পাই। অ্যানাটমি রিলেটেড টু গ্লোকোমা। গ্লোকোমায় যেতে হলে আমাদেরকে শর্টলি অ্যানাটমিটা জানতে হবে, যেহেতু এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যানাটমিটা খুবই ইম্পর্টেন্ট। অ্যানাটমি আমরা ডিসক্রাইব করব: এন্টেরিয়র চেম্বার, এন্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল, স্ট্রাকচার অফ দ্য এন্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল, গ্রেডিং অফ দ্য অ্যাঙ্গেল উইথ, কারণ আমরা যদি অ্যাঙ্গেল ক্লোজার এবং ওপেন অ্যাঙ্গেল ডিফারেন্সিয়েট করি অবশ্যই আমাদের অ্যাঙ্গেল উইথ গ্রেডিং করাটা জানতে হবে। গ্রস অ্যানাটমি অফ দ্য কর্নিয়া। কর্নিয়া যেহেতু রিলেটেড আছে, বিশেষ করে কনজেনিটাল গ্লোকোমার ক্ষেত্রে কর্নিয়ার ডায়ামিটার এবং এটা আমাদের জানতে হবে, এই জন্য গ্রসলি আমি কর্নিয়াটা একটু ডিসকাস করেছি। আর অ্যানাটমি অফ দ্য লিম্বাস, যেহেতু লিম্বাস একটা ইম্পর্টেন্ট পার্ট, লিম্বাসের পিছনের দিকে সামনের দিকেই আমাদের যেহেতু স্ট্রাকচারগুলি থাকে, আর আমরা সার্জারির ক্ষেত্রে লিম্বাসে এই সার্জারিটা করে থাকি, সেই জন্য এটার অ্যানাটমিটা একটু দরকার। তারপর অপটিক নার্ভ এন্ড কাপিং, এটাও আমাদের একটু গ্রসলি জানতে হবে। অ্যান্টেরিয়র চেম্বার, দ্য স্পেস বিটুইন দ্য কর্নিয়া অ্যান্ড আইরিস ইজ কল্ড অ্যান্টেরিয়র চেম্বার। ইট ইজ বাউন্ডেড ইন ফ্রন্ট বাই দ্য কর্নিয়া, বিহাইন্ড বাই দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য আইরিস অ্যান্ড পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেন্স হুইচ ইজ এক্সপোজড এট দ্য পিউপিল। এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, এর সামনে আমরা দেখতে পাচ্ছি কর্নিয়া, পিছনে আইরিস, আর পার্ট অফ দ্য পিউপিলের পিছনে লেন্স দেখা যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার। আর অ্যান্টেরিয়র চেম্বার এই যে আইরিস এবং কর্নিয়াম স্ক্লেরার যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল। এটাও আমাদের গ্লোকোমা পড়তে হলে আমাদেরকে অ্যান্টেরিয়র চেম্বার এবং অ্যাঙ্গেল সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকতে হবে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল। অ্যান্টেরিয়র সেগমেন্ট ওসিটির মাধ্যমে এই পিকচারটা নেওয়া হয়েছে। অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল। Peripheral recess of the anterior chamber is known as angle of the anterior chamber, which is also known as the cockpit of the glaucoma. Glaucoma describe করতে গেলে আমরা বলেছি যে ওপেন অ্যাঙ্গেল এবং ক্লোজ অ্যাঙ্গেল হিসেবে আমরা ডিফারেন্সিয়েট করি, সেই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমাদের জানা দরকার। বাউন্ডারি হচ্ছে ইট ইজ বাউন্ডেড anteriorly by the corneosclera and posteriorly by the root of the iris and the ciliary body. এই যে এটা হচ্ছে কর্নিয়া, স্ক্লেরা, सिलियारी बॉडी एवं এটা হচ্ছে আইরিস। এই যে জায়গাটা এটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল। এই যে এখানে দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল, যখন এই যে ওয়াইড থাকে 45 ডিগ্রি তখন এইটা হচ্ছে অ্যাঙ্গেল, আর যখন ন্যারো হয়ে যাবে 20 ডিগ্রির মতো অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল। এটা অ্যান্টেরিয়র সেগমেন্ট ওসিটির মাধ্যমে এই ইমেজটা নেওয়া হয়েছে। তো অ্যান্টেরিয়র চেম্বার ডেপথ আর এই যে আইরিস এবং কর্না এটার এই যে অংশটা এটাকে বলি আমরা অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল। এটা দুইটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, এটা একটা ওপেন অ্যাঙ্গেল আর এটা একটা ক্লোজড অ্যাঙ্গেল। এটা দেখা যাচ্ছে যে এই যে কর্নিয়া আইরিস মাঝখানে অ্যাঙ্গেলটা ওপেন এবং এখানে দেখা যাচ্ছে যে আইরিস এবং কর্নিয়া এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল, ন্যারো অ্যাঙ্গেল। তো ওয়াইড অ্যাঙ্গেল, এই যে অ্যান্টেরিয়র চেম্বারটা ওয়াইড এবং অ্যাঙ্গেলটা ওয়াইড। এখানে অ্যান্টেরিয়র চেম্বারটা স্মল, অ্যাঙ্গেলটাও ন্যারো। অ্যান্টেরিয়র সেগমেন্ট ওসিটির মাধ্যমে এটা নেওয়া হয়েছে, আমরা গনিওস্কোপির মাধ্যমে এটা দেখতে পারি। অ্যাঙ্গেল স্ট্রাকচার আমাদের জানা জরুরি, বিশেষ করে যে ট্রাবিকুলার মেশওয়ার, ট্রাবিকুলার রোটে আমরা জানি অ্যাকুয়াস হিউমার 90% পর্যন্ত ড্রেইন হয়, এবং এই যে অ্যাকুয়াস হিউমার যদি ড্রেইন না হতে পারে কোনো কারণে, যদি অবস্ট্রাকশন থাকে ইন্ট্রাকুলার প্রেসার বেড়ে যায় এবং এটা এই কারণে গ্লোকোমা ডেভেলপ করে। তো এই কারণে আমাদের স্ট্রাকচারগুলি জানতে হবে। আমরা অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র যে স্ট্রাকচারগুলি পাই, শোয়ালবি লাইন, ট্রাবিকুলার মেশওয়ার, স্ক্লেরাল স্পার, অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য সিলিয়ারি বডি, রুট অফ দ্য আইরিস। এর মধ্যে ট্রাবিকুলার মেশওয়ার খুবই ইম্পর্টেন্ট। এটার দুইটা পার্ট থাকে, অ্যান্টেরিয়রলি নন পিগমেন্টেড ট্রাবিকুলার মেশওয়ার, অ্যান্টেরিয়র ট্রাবিকুলার মেশওয়ার বলে, আর পিটিএম যেটা পোস্টেরিয়র ট্রাবিকুলার মেশওয়ার, এটা পিগমেন্টেড। এটা দিয়েই আমাদের ম্যাক্সিমাম ড্রেইন হয়। Schwalbe line, it is the most anterior structure, appear as an irregular opaque line. Anatomically, it demarcates the peripheral termination of the Desmond membrane. আমরা জানি যে কর্নিয়ার যে 5টা লেয়ার আছে, এটা Desmond membrane একটা লেয়ার, এটা টার্মিনেশনটা হচ্ছে Schwalbe line। এই যে এখানে যদি আমরা দেখতে পাই, এই যে anterior chamber, এই যে অ্যাঙ্গেলটা এখানে আমরা যদি দেখতে পাই, এই যে এখান থেকে এখান পর্যন্ত anterior to posterior Schwalbe line। Schwalbe line, এই যে Schwalbe line, তারপরে হচ্ছে ট্রাবিকুলার মেশওয়ার, তারপরে হচ্ছে স্ক্লেরাল স্পার, আইরিস প্রসেস, আর স্লেন্স ক্যানালটা হচ্ছে জাস্ট পোস্টেরিয়র টু দা ট্রাবিকুলার মেশওয়ার। ট্রাবিকুলামের অ্যানাটমিটা আমাদের জানা দরকার। ইট এক্সটেন্ড ফ্রম দা Schwalbe line, আমরা জানি সবচেয়ে অ্যান্টেরিয়রটা হচ্ছে Schwalbe line, তারপরে ট্রাবিকুলাম, তারপরে স্ক্লেরাল স্পার। এটার অ্যান্টেরিয়র নন ফাংশনাল পার্ট যেটা নন পিগমেন্টেড এরিয়া, এটা আমরা অ্যান্টেরিয়র ট্রাবিকুলার মেশওয়ার বলি, আর পোস্টেরিয়র যেটা পিগমেন্টেড এবং ফাংশনাল পার্ট। এটার আবার তিনটা পার্ট আছে আমরা জানি। ইট হ্যাজ 3 কম্পোনেন্টস, ইউভিয়াল মেশওয়ার, কর্নিওস্ক্লেরাল মেশওয়ার, জাক্সটা ক্যানালিকুলার ক্রিবিফর্ম মেশওয়ার। এগুলি আমাদের এত ডিটেল জানার দরকার নাই, আমরা জানি যে এই যে ট্রাবিকুলার মেশওয়ার থেকে স্লেন্স ক্যানালের মাধ্যমে এপিস্ক্লেরাল ভেনাস প্লেক্সাসের মাধ্যমে ভেনাস সিস্টেমে অ্যাকুয়াস হিউমারটা ড্রেইন হয়। স্লেন্স ক্যানাল, ইট মে বি আইডেন্টিফাইড ইন দ্য নন পিগমেন্টেড অ্যাঙ্গেল এজ এ স্লাইটলি ডার্কার লাইন ডিপ টু দ্য পোস্টেরিয়র ট্রাবিকুলাম। আমি বলেছিলাম যে ট্রাবিকুলাম জাস্ট পোস্টেরিয়রলি স্লেন্স ক্যানালটা থাকে। ইট ইজ সার্কামফারেনশিয়াল চ্যানেল উইদিন দ্য পেরিলিম্বাল স্ক্লেরা, চতুর্দিকে এটা থাকে। ট্রাবিকুলার মেশওয়ার থেকে স্লেন্স ক্যানালের মাধ্যমে এপিস্ক্লেরাল ভেনাস যে চ্যানেল, এগুলির মাধ্যমেই ড্রেইন হয় অ্যাকুয়াস হিউমার, এবং এর মাধ্যমে 90% অ্যাকুয়াস হিউমার ড্রেইন হয়, বাকিটা ইউভিস্ক্লেরাল মেশওয়ার কিংবা আইরিসের মাধ্যমে ড্রেইন হয়। স্ক্লেরাল স্পার, ইট ইজ দ্য মোস্ট, ট্রাবিকুলার মেশওয়ার্কের পরের যে স্ট্রাকচারটা সেটাই হচ্ছে স্ক্লেরাল স্পার। ইট ইজ দ্য মোস্ট অ্যান্টেরিয়র প্রজেকশন অফ দ্য স্ক্লেরা অ্যান্ড সাইট অফ অ্যাটাচমেন্ট অফ দ্য লঙ্গিচুডিনাল মাসেল অফ দ্য সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির যে লঙ্গিচুডিনাল মাসেলটা সেটা স্ক্লেরাল স্পারের সাথে অ্যাটাচ থাকে। গনিওস্কোপিলি ইট ইজ সিটেড ইমিডিয়েটলি পোস্টেরিয়র টু দ্য ট্রাবিকুলাম অ্যান্ড অ্যাপিয়ার এজ এ ন্যারো, ডেন্স অ্যান্ড অফেন শাইনি হোয়াইটিশ ব্যান্ড। দ্য সিলিয়ারি বডি, তারপরে স্ট্রাকচারটা হচ্ছে সিলিয়ারি বডি, তারপর আইরিস প্রসেস। আর ব্লাড ভেসেলগুলি রেডিয়াল প্যাটার্নে থাকে, যদি অ্যাবনর্মাল ব্লাড ভেসেল থাকে বা প্যাথোলজিক্যাল ব্লাড ভেসেল থাকে তাহলে এটা ইরেগুলারলি বা র্যান্ডমলি বিভিন্নভাবে বিভিন্ন ডিরেকশনে থাকে, এবং এটা স্ক্লেরাল স্পার থেকে এক্সিট করে। সাধারণত নরমাল ব্লাড ভেসেল স্ক্লেরাল স্পার এক্সিট করে না। গ্রেডিং অফ দ্য অ্যাঙ্গেল উইথ এটা আমাদের জানা দরকার, যেহেতু আমাদের ডিফারেনশিয়েট করতে হবে অ্যাঙ্গেল ক্লোজারের সাথে ওপেন অ্যাঙ্গেলের, সেই কারণে টু ইভ্যালুয়েট ফাংশনাল স্ট্যাটাস অফ দ্য অ্যাঙ্গেল, ইটস ডিগ্রি অফ ক্লোজার, রিস্ক অফ ফিউচার ক্লোজার। যদি আমরা জানি যে ওপেন অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা আছে, গ্লোকোমা অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাকে এখন অ্যাঙ্গেল ক্লোজার ডিজিজ হিসেবে ডিফারেনশিয়েট করা হয়ে থাকে। সেই জন্য কোন স্টেজে আছে, যে এটা কি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট আছে নাকি শুধু জাস্ট ক্লোজ আছে, ইন্ট্রাওকুলার প্রেসার বাড়ে নাই বা গ্লুকোমা ডেভেলপ করে না সেই স্টেজে আছে, নাকি জাস্ট ক্লোজ হয়ে গ্লুকোমা ডেভেলপ করে গেছে, সেই স্ট্রাকচারগুলি আমাদের দেখার জন্য আমাদের গ্রেডটা জানা জরুরি। আমরা বিভিন্ন মেথডে অ্যাঙ্গেল দেখতে পারি, ফ্ল্যাশ লাইট অর পেন টর্চ আমরা রাফলি দেখতে পারি, ভ্যান হেরিক মেথডে স্লিট ল্যাম্পের মাধ্যমে আমরা দেখতে পারি। এই মেথডে আমরা অ্যান্টেরিয়র চেম্বার ডেপথ এবং কর্নিয়ার যে ডায়ামিটার আছে, ডেপথ আছে, সেটার যে কম্পেয়ার করে আমরা দেখতে পারি, যে এটাকে বলে ভ্যান হেরিক মেথড। গনিওস্কোপির মাধ্যমে এটা আমরা র্যান্ডমলি করি, আমরা ক্লিনিক্যালি গনিওস্কোপ দিয়েই করি। আর অ্যান্টেরিয়র সেগমেন্ট ওসিটি এটা আরেকটু ডেভেলপ, আর লেটেস্ট আল্ট্রাসাউন্ড বায়ো মাইক্রোস্কোপির মাধ্যমে আমরা অ্যাঙ্গেল ইভালুয়েট করতে পারি, যে পেন টর্চের মাধ্যমে। এটা হচ্ছে স্লিট ল্যাম্প ভ্যান হেরিকের মাধ্যমে বাই এস্টিমেটিং দ্য ডেপথ অফ দ্য পেরিফেরাল অ্যান্টেরিয়র চেম্বার বাই কম্পেয়ারিং ইট টু দ্য পেরিফেরাল কর্নিয়াল থিকনেস। কর্নিয়াল থিকনেসের সাথে পেরিফেরাল কর্নিয়াল থিকনেসের সাথে পেরিফেরাল অ্যান্টেরিয়র চেম্বারের যে ডেপথ সেটার একটা কম্পেয়ার করে আমরা ভ্যান হেরিক মেথডে অ্যাঙ্গেলটা দেখতে পারি। আর শেফার্স গ্রেডিংটা আমরা দুইটা ট্যানজেনশিয়াল লাইন টানি, একটা হচ্ছে ট্রাবিকুলার মেশওয়ার্কে আর একটা হচ্ছে আইরিসের মধ্যে, এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় তার মাধ্যমে শেফার্স গ্রেডিংটা আমরা করে থাকি। এটা হচ্ছে ভ্যান হেরিক মেথডে চারটা গ্রেড থাকে, 4, 3 to 1। 4 হচ্ছে সবচেয়ে ওয়াইড, 3 ওয়াইড, 2 হচ্ছে শুড বি গনিওস্কোপ করা উচিত, আর 1 হচ্ছে ন্যারো। ভ্যান হেরিক মেথড আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখা যাচ্ছে যে অ্যান্টেরিয়র চেম্বার আর এটা হচ্ছে কর্নিয়ার থিকনেসে, দুইটার কম্পেয়ার করে আমরা ভ্যান হেরিক মেথডে এটা অ্যাঙ্গেলটা দেখতে পারি। শেফার্স গ্রেডিং এ এই যে গ্রেডগুলি দেওয়া হচ্ছে, গ্রেড 4, 3, 2, 1, 0। গ্রেড 4 সিলিয়ারি পর্যন্ত আমরা দেখতে পাবো, এই যে দেখে গ্রেড 4 সবগুলি স্ট্রাকচার দেখা যাচ্ছে। গ্রেড 3 তে আমরা স্ক্লেরাল স্পার পর্যন্ত দেখতে পাচ্ছি, সিলিয়ারি বডি বা আইরিস আমরা দেখতে পাচ্ছি না। গ্রেড 2 তে আমরা শোয়ালবি লাইন এবং ট্রাবিকুলার মেশওয়ার্ক দেখতে পাচ্ছি। গ্রেড 1 এ শুধু শোয়ালবি লাইন দেখতে পাচ্ছি, গ্রেড 0 তে আমরা কোনো স্ট্রাকচারই দেখতে পাই না। এইভাবেই আমরা গ্রেডগুলি করেছি। এই যে এখানে ওপেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ক্লোজার, এই যে দেখা যাচ্ছে যে আইরিস কর্নিয়া, এই যে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে ওয়াইড, এই দিক দিয়ে অ্যাকোয়াসিমা ড্রেন হয়, যে পিউপিল দিয়ে এসে এদিকে কনভেনশনাল যে ট্রাবিকুলার রোটে যায়। এখানে দেখা যাচ্ছে যে পিউপিলারি ব্লক আছে, যে কারণে অ্যাকোয়াসিমা ড্রেন হতে পারছে না, যার কারণে আইওপি বেড়ে আইরিসকে উপরের দিকে প্রেসার দিয়ে অ্যাঙ্গেলটা ক্লোজ করে ফেলেছে, এটা অ্যাঙ্গেল ক্লোজার। আমরা গনিওস্কোপের মাধ্যমে, বিভিন্ন ধরনের গনিওস্কোপের মাধ্যমে অ্যাঙ্গেল দেখতে পারি, গোল্ডম্যান জাইস গনিওস্কোপ, বিভিন্ন ধরনের গনিওস্কোপ। যে এখানে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল স্ট্রাকচার দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না, এই দেখা কর্নিয়া ইজ এ ইলিপটিক্যাল ফর্ম ফ্রন্ট বিং 12 millimeter horizontal and 11 millimeter vertically. Posteriorly, it is circular with a diameter of 11.5 millimeter. In both thalamus, the horizontal diameter of cornea is more than 12 millimeter. যদি কর্নিয়া ডায়ামিটার বেড়ে যায়, যদি 12 মিলিমিটার বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা কনজেনিটাল গ্লোকোমা সাসপেক্ট করব। সেই ক্ষেত্রে আমাদের এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেশিয়াতে আমরা করে কর্নিয়া ডায়ামিটার দেখব, আইওপি দেখব এবং অপটিক ডিস্ক দেখব। সেই ক্ষেত্রে আমাদের কর্নিয়াটা ডায়ামিটারটা জানা জরুরি। এবং কর্নিয়ার 5টা লেয়ার আছে, এপিথেলিয়াম, রোমেন্স মেমব্রেন, স্ট্রোমা, ডেসমেন মেমব্রেন, এন্ডোথেলিয়াম এন্ড রিসেন্টলি ডয়াজ লেয়ার নামে আরেকটা লেয়ার আবিষ্কৃত হয়েছে। কর্নিয়ার যে স্ট্রাকচারগুলি জাস্ট কনজেনিটাল গ্লোকোমার জন্য কর্নিয়াটা আলোচনা করা। লিম্বাস, যেহেতু আমরা বলেছি যে গ্লোকোমা অপারেশনের জন্য লিম্বার এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট, it is a transitional zone between the cornea and the sclera, 2 mm wide. Its internal boundaries are scleral spar posteriorly and Schwalbe line anteriorly. Its external boundary are sclerolimbal junction posteriorly, corneolimbal junction anteriorly. Sclerolimbal junction is the only consistent landmark of the limbus used during surgery. এই জায়গাটাই আমরা sclerolimbal এরিয়াতেই আমরা glaucoma সার্জারি গুলি করে থাকি। Limbus contain trabecular meshwork internally. আমি বলেছি যে সামনের দিকে internally যে trabecular meshwork থাকে ওই trabecular রোডে 90% aqueous humor drain হয় আর just trabecular posteriorly Schlemm's canal থাকে। এই কারণে আমরা অপারেশন করে বাইপাস সার্জারি করে দিই, trabeculectomy করি। এই কারণেই লিম্বাসের এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এই জায়গাটা, এই যে anterior chamber angle, এই জায়গাটা যে স্ক্লেরোলিম্বাল জাংশন, এই জায়গাটাতেই আমরা গ্লুকোমার অপারেশন করে থাকি। Anatomy of the optic nerve in brief. আমরা জানি it consists of 1.2 million axons that arise from the retinal ganglionic cell. Total length is 5 cm, that is 50 mm. চারটা পার্ট থাকে, ইন্ট্রাক্রেনিয়া, ইন্ট্রাঅকুলার পার্ট, ইন্ট্রাঅরবিটাল, ইন্ট্রাক্যানালিকুলার, ইন্ট্রাক্রেনিয়াল পার্ট। 80% অফ দ্য অপটিক নার্ভ ফাইবার অ্যারাইজ ফ্রম দ্য ম্যাকুলার এরিয়া। এবং আমরা জানি যে গ্লোকোমাতে অপটিক নার্ভ এবং তার ফাইবারগুলি ড্যামেজ হয়, যার কারণে এটা একটা ব্লাইন্ডিং ডিজিজ। যে অপটিক নার্ভ ফাইবারগুলি সুপিরিয়র ইনফিরিয়র আর্কোয়েড ফাইবার, সুপিরিয়র ইনফিরিয়র ডাইরেক্টলি ম্যাকুলার ফাইবার, নেজাল ফাইবারগুলি, এই ফাইবারগুলি বিগস্ত হয়। এই যে এটা হচ্ছে অপটিক নার্ভ। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইবারগুলি, এই যে অপটিক নার্ভ হেড, এটা কাপিং, এটা হচ্ছে ডিসমার্জিং। যে এখানে দেখা যাচ্ছে যে কাপিং কম কিন্তু অনেক নার্ভ ফাইবার দেখা যাচ্ছে। এখানে কাপিংটা বেশি, নার্ভ ফাইবার ড্যামেজ হয়ে গেছে। এখানে একদম টোটাল গ্লুকোমেটাস কাপিং, নার্ভ ফাইবার কিন্তু দেখা যাচ্ছে না। গ্লুকোমাতে এইরকম ভাবে অপটিক নার্ভ ফাইবারগুলি ড্যামেজ হয়। ফিজিওলজিক্যাল এক্সকেভেশন, যে কাপিং ছোট, স্মল কাপিং, আস্তে আস্তে কাপিং বড় হচ্ছে, দেখা যাচ্ছে ছোট স্মল কাপ, লার্জ কাপ, সিডি রেশিও, কাপডিক্স রেশিও বেশি। এখানে অপটিক নার্ভে অনেক ড্যামেজ হয়েছে, অনেক বড় কাপিং, অনেক বড় কাপিং। আমাদের অ্যাকুয়াস আউটফ্লো এবং ফিজিওলজিটা একটু জানা দরকার। অ্যাকুয়াস হিউমার ইজ প্রডিউসড ফ্রম প্লাজমা বাই দ্য ইনার non-pigmented layer of the ciliary epithelium on the ciliary body. আমরা জানি যে সিলিয়ারি প্রসেসগুলি আছে, দুইটা লেয়ার আছে, ইনার নন পিগমেন্টেড এবং আউটার পিগমেন্টেড। ইনার যে নন পিগমেন্টেড লেয়ারটা অ্যাপেক্সের কাছাকাছি, ওইখান থেকেই অ্যাকুয়াস হিউমারটা সিক্রেশন হয় বাই অ্যাক্টিভ সিক্রেশন, আলট্রাফিল্ট্রেশন এন্ড সিম্পল ডিফিউশনের মাধ্যমে। তার মাধ্যমে তারপরে পিউপিল দিয়ে এটা চলে আসে এন্টার চেম্বার অ্যাঙ্গেলে। এখানে তিনটা রুটে ড্রেন হয়। প্রথম আমি বলেছি যে ট্রাবিকুলার রোটেই 90% এটা কনভেনশনাল রোড, বাকিটা ইউভিস্ক্লেরাল 10% আর অল্প কিছু আইরিসের মাধ্যমে ড্রেন হয়। যে ট্রাবিকুলার আউটফ্লো 90%, ইউভিস্ক্লেরাল ড্রেনেজ 10% আর আইরিসে সাম পোর্শন। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজিটা। এই যে এদিকে থেকে সিক্রেশন হয়ে পিউপিল দিয়ে এসে এদিকে কনভেনশনাল রোটে ট্রাবিকুলার মেশওয়ার্কদের স্লেমস ক্যানালের মাধ্যমে ইউভিস্ক্লেরাল পাথওয়ে দিয়ে চলে যায়, বাকিটা ইউভিস্ক্লেরাল পাথওয়ের মাধ্যমে চলে যাচ্ছে, আর এইটা হচ্ছে কিছু হচ্ছে আইরিসের মাধ্যমে যাচ্ছে, এটা সুপ্রাকরডাল স্পেসে যাচ্ছে। ইউভিস্ক্লেরাল পাথওয়ে সুপ্রাকরডাল স্পেসের মাধ্যমে ভেনাস ড্রেনেজ চলে যাচ্ছে। আর কনভেনশনাল মেথডে আমরা এপিস্ক্লেরাল ভেনাসের মাধ্যমে, ভেনাস প্যাকচাসের মাধ্যমে ভেনাস রুটে চলে যাচ্ছে। ইন্ট্রাঅকুলার প্রেসার, এটা জানা দরকার, যেহেতু গ্লোকোমাতে ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ে এবং এটা অ্যাকুয়াস হিউমারের কারণেই। It is the pressure exerted by the intraocular contents, mainly aqueous humor. It is the lateral pressure exerted by the intraocular solid and liquid contents of the eye and elasticity of the its pores. The normal intraocular pressure is 10 to 21 mm of mercury, average 15.5 mm of mercury. Although there is no absolute cutoff point, 21 mm mercury is considered the upper limit of the normal value. Level above these are viewed with suspicion. তবে এর কমেও কিন্তু গ্লোকোমা হয়। নর্মোটেনসিভ গ্লোকোমা বলতে একটা কথা আছে, সেটা इंट्राओकुलर प्रेशर 21 नीचे होलेओ किन्तु होय आबार 21 एर बेशी होलेओ किन्तु ग्लुकोमा अनेक समय आमरा बोली ना जेमन एटाके आमरा ओकुलर हाइपारटेंशन बोली। हाउएवर ग्लुकोमेटास डैमेज मे ओकार उइथ आईओपी लेस देन 21 मिलीमीटर अफ मार्कार जेटाके आमरा बोलछि नर्मोटेंसिव ग्लुकोमा अथवा लो टेंसिव ग्लुकोमा आबार अनेक समय 21 एर बेशिओ थाके एटाके आमरा ओकुलर हाइपारटेंशन बोली। Tonometry, the method of measuring the IOP is known as the tonometry. The instrument used to measure the IOP is called tonometer. যে যন্ত্রের মাধ্যমে আমরা IOP মাপি এটাকে tonometer আর যে প্রসেসের মাধ্যমে আমরা মাপি সেটাকে বলি tonometry. Tonometer বিভিন্ন ধরনের tonometer আছে direct, indirect, indirect এর মধ্যে digital যেটা আমরা আঙ্গুলের মাধ্যমে একটা rough idea নি আর instrumental এর মধ্যে indentation যেটা shoes এটা roughly আমরা একটা idea পাই এটা not accurate. बाट ग्रामे गंजे एटा जरा मेडिकल टेक्निशियन आछे तारा एटा करेन आर एप्लानेशन मध्ये दुइटा आछे कन्ट্যাক্ট एंड नन कन्ट্যাক্ট। कन्ट্যাক্টের মধ্যে গোল্ডম্যান एप्लानेशन टोनोमीटर आछे जेटा गेट एटा আমরা করি এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড আর নন কন্ট্যাক্টের মাধ্যমে রাফলি আমরা বিভিন্ন জায়গায় করতে পারি বিশেষ করে যখন আমরা স্ক্রিনিং পারপাসে করি টেকনিক্যাল পারসনরা করে থাকেন। এটা হচ্ছে ডিজিটাল মেথডে যে আঙ্গুল দিয়ে আমরা রাফ একটা আইডিয়া নিচ্ছি আর এটা হচ্ছে শিউজ মেথডে এটা আমরা যারা টেকনিক্যাল পারসনরা করেন ডক্টররা সাধারণত করেন না আর এটা হচ্ছে স্ক্রিনিং পারপাসে আমরা নন কন্টাক্ট এটাতে কর্নিয়া টাচ করবে না আর এটা হচ্ছে গোল্ডম্যান অ্যাপ্লানেশন টোনোমিটার এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এটা দিয়ে আমরা করি মোটামুটি অ্যাকুরেট রিডিং আসে। আচ্ছা এখন আমাদের গ্লুকোমা ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট এটা জানতে হলে আমাদেরকে ক্লিনিক্যাল ইভালুয়েশন করতে হবে। ক্লিনিক্যাল ইভালুয়েশন করতে গেলে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি কি যে এটা এইজ তারপরে সেক্স তারপর ফ্যামিলি হিস্ট্রি তারপর তার কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা তার কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা এগুলি আমাদেরকে জানতে হবে। তারপরে অকুলার এক্সামিনেশন মধ্যে ভিজুয়াল অ্যাকিউটি দেখতে হবে পিউপিল দেখতে হবে কালার ভিশন অ্যাসেসমেন্ট স্লিটম এক্সামিনেশন করতে হবে ইন্ট্রাওকুলার প্রেসার একটু আগে আমি বলেছি টোনোমেট্রির মাধ্যমে টোনোমিটারের মাধ্যমে আমরা করি গনিওস্কোপির মাধ্যমে আমাদের অ্যাঙ্গেল ডিটেকশন করতে হবে। অ্যাঙ্গেল এটা কি ওপেন অ্যাঙ্গেল না ক্লোজ অ্যাঙ্গেল যদি ক্লোজ অ্যাঙ্গেল হয় তাহলে ম্যানেজমেন্ট একরকম হয় যদি ওপেন অ্যাঙ্গেল হয় তাহলে অন্যরকম হবে। আর ফান্ডোস্কোপি এন্ড অপটিক ডিস্ক ইভালুয়েশন আমরা করব অপটিক নার্ভ হেডটা আমরা দেখে থাকি ডাইলেট করে। ইনভেস্টিগেশনে আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফিটা করি ফর ডকুমেন্টেশন অপটিক্যাল কোয়ারেন্স টোমোগ্রাফি ওসিটি এটা আমরা স্ট্রাকচারাল ড্যামেজটা দেখতে পারি এবং এটাতে আমরা আর্লি গ্লুকোমা ডিটেক্ট করতে পারি। ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস এটা আমরা আসলে আমাদের যে ভিশনটা যে পেরিফেরাল ভিশনটা কতটুকু ড্যামেজ হয়েছে এক্সটেন্ট অফ দ্য ভিশনটা আমরা দেখতে পারি ফাংশনাল স্টেটটা আমরা দেখতে পারি। সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে ইন্ট্রাকলার প্রেসার আমরা যদি মাপি এটাকে আমরা অ্যাকুরেট প্রেসারটা পেতে হলে আমাদের কর্নিয়াল থিকনেসটা জানতে হবে। যদি কর্নিয়াল থিকনেস বেশি হয় ফলসলি বেশি ইন্ট্রাকলার প্রেসার বা আইওপি পাবো আর যদি কম হয় ফলসলি আমরা কম পাবো এই কারণে কর্নিয়াল থিকনেসটা মেপে আমরা ইন্ট্রাকলার প্রেসারটাকে অ্যাডজাস্ট করি। এন্টেরিয়র সেগমেন্ট ওসিটিতে আমরা কর্নিয়াল থিকনেসটা মাপতে পারি আর এন্টেরিয়র চেম্বার ডেপথ একটু আগে আমি বলেছিলাম এন্টেরিয়র সেগমেন্ট ওসিটির মাধ্যমে কিভাবে আমরা কর্নিয়ার যে এন্টেরিয়র চেম্বার ডেপথটা আমরা মেপেছিলাম ইমেজ দেখিয়েছি। আর আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপিটা লেটেস্ট এটার মাধ্যমে আমরা ইভেন ওপেক কর্নিয়াতে যদি ইডিমা হয়ে থাকে বা কোনো কারণে আমরা না দেখতে পারি কিন্তু ইউভিএম বা আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপিক আমরা দেখতে পারি। আর যদি কোনো কারণে টিউমার হয় অন্য স্পেস অকুপাইং লিশন থাকে তাহলে আমরা ইউভিএম এর মাধ্যমে এটা ডিটেক্ট করতে পারি। অপটিক ডিস্ক ইমেজ ডিস্ক এটা হচ্ছে ওসিটি এটা আমাদের আমরা আর্লি গ্লুকোমা ডিটেক্ট করতে পারি স্ট্রাকচারাল ড্যামেজ অপটিক নার্ভ হেড এবং রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার এর থিকনেসটা আমরা মেজার করতে পারি কতটুকু ড্যামেজ হয়েছে নাকি হয় নাই। এটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড যে আমরা ফাংশনাল অবস্থা দেখতে পারি পাশাপাশি কোরিলেট করতে পারি অপটিক ডিস্ক ড্যামেজের সাথে। ম্যানেজমেন্ট the primary aim of treatment is to prevent functional impairment of vision within the patient's lifetime by slowing the rate of the ganglion cell loss. আমরা জানি যে গ্লুকোমা একটা ব্লাইন্ডিং ডিজিজ এবং ইরিভার্সিবল ব্লাইন্ডিং এটা কিন্তু আমরা ভালো করতে পারি না কিন্তু আমরা প্রসেসটাকে স্লো করতে পারি গ্যাংলিওনিক সেল যে ড্যামেজ হচ্ছে সেগুলোকে আমরা স্লো করে দিতে পারি। currently the only proven method of the achieving this is the lowering of the intraocular pressure. Amra kintu সংজ্ঞাতে ডেফিনিশনে বলেছিলাম যে intraocular pressure is the key modifiable factor. আমরা জানি গ্লোকোমা আমরা ভালো করতে পারি না, কিন্তু intraocular pressure টা আমরা কমিয়ে আমরা ড্যামেজটা প্রিভেন্ট করতে পারি, ড্যামেজটা স্লো করতে পারি। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে গ্লোকোমা আমরা যতগুলি গ্লোকোমা আছে আমি ডিসকাস করব। আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে সব সময় তিনটা মডালিটি বলবো, মেডিকেল থেরাপি, লেজার থেরাপি, সার্জারি। প্রথম আমরা ড্রাগে ট্রাই করব, না হলে লেজারে, অথবা আমরা ড্রাগ লেজার একসাথে একদম দুইটাতেই যদি না হয় তাহলে আমরা সার্জারিতে চলে যাব। Medical therapy, any chosen drug should be used its lowest concentration with the desired therapeutic effect. Ideally, the drug with the fewest potential side effects should be used. Initially, treatment is usually with the prostaglandin analog or beta blocker. Amra sobche lowest concentration ebong jeta sobche effective sei drug tai bebohar korbo. Ebong amra jani glaucoma drug gulir side effect ache, jegulir kom side effect এবং তার থেরাপিটিক ইফেক্ট বেশি, সেটা আমরা ব্যবহার করি। এটা দিয়ে যদি আমরা সিঙ্গেল ড্রাগে যদি আমাদের টার্গেট আইওপি না আসে, ড্যামেজ প্রিভেন্ট না হয়, তখন আমরা ডাবল ড্রাগে যাব, কম্বিনেশনে যাব, তাতেও যদি না হয় আমরা ট্রিপল থেরাপিতে যাব, তাও যদি না হয় আমরা অ্যাডজাংটিভ ট্রিটমেন্ট হিসেবে লেজার ইউজ করব, তাও যদি না হয় আমরা তখন সার্জারিতে চলে যাব। সাধারণত আমাদের দেশে আমরা বিটা ব্লকার দিয়ে শুরু করি, বাইরের দেশে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ দিয়ে শুরু করে। Medical therapy review response to the drug is assessed against the target IOP. Target IOP hoche, it is the IOP below which the damage is not occurred. Ja emon ekta IOP amra set korbo je ei IOP niche ar damage hobe na, to seta amaderke set korte hobe. Amra jodi duita ba tinta drug amra shuru korlam, korar por jodi dekhi porikha kore je amra bish kore amra feel kore jodi dekhi na damage asche, স্কোটোমা আছে, সেই ক্ষেত্রে আমরা আইওপি আরো নিচে নামাবো, ওষুধ ড্রাগ বাড়িয়ে দিব বা অন্য কোনো মডালিটি সাথে যোগ করব। এইভাবে আমরা টার্গেট আইওপিটা সেট করি। ইফ দ্য রেসপন্স ইজ স্যাটিসফ্যাক্টরি, সাবসিকুয়েন্ট অ্যাসেসমেন্ট ইজ জেনারেলি ডান ফর ফার্দার 3 to 4 মান্থ। ইফ দেয়ার হ্যাজ বিন লিটল অর নো রেসপন্স, দ্য ইনিশিয়াল ড্রাগ ইজ উইথড্রন অ্যান্ড অ্যানাদার সাবস্টিটিউট ইজ ইউজ। If there has been an apparently incomplete response, a fixed combination may be substituted. আমি আগেই বলেছি ড্রাগ আমরা কি ব্যবহার করি, দুই ধরনের ড্রাগ আমরা ব্যবহার করি। একটা দিয়ে আমরা করি কি, ডিক্রিজ অ্যাকোয়াস প্রোডাকশন, যে অ্যাকোয়াস হিউমারটাই যাতে প্রোডাকশন কম হয় সেটা আমরা ব্যবহার করি, তাহলে আইওপি কমে যাবে। আর কিছু কিছু জায়গায় আমরা যাতে ড্রেনিংটা, যে আমরা কনভেনশনাল রুটের কথা বলেছি, আমরা ইউভিস্ক্লেরাল রুটের কথা বলেছি, আইরিস রুটের কথা বলেছি, যাতে ড্রেনিংটা যাতে ভালো হয় ওই রকম কিছু ড্রাগ আমরা ব্যবহার করি। অ্যাকোয়াস সাপ্রেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট বিমোনিডিন। বিটা অ্যাড্রেনার্জিক ব্লকারের মধ্যে নন সিলেক্টিভ আছে, সিলেক্টিভ আছে। আমরা জানি যে এগুলির মধ্যে সাইড ইফেক্ট, বিশেষ করে ব্রঙ্কিয়াল এজমা যদি কারো থাকে বা সিউপিডি থাকে, তাদেরকে আমরা নন সিলেক্টিভ ড্রাগগুলি ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা সিলেক্টিভ ড্রাগগুলি ব্যবহার করব। এছাড়া কার্বনিক হাইড্রেজ অ্যানহাইড্রেজ ইনহিবিটর আছে, এর মধ্যে সিটাজোলামাইড, আমরা এসিমক্স নামে ব্যবহার করি, এটা পটাশিয়াম স্পেয়ারিং হয়, সেই কারণে আমরা সাথে ইলেকট্রোকে দিতে হয়। এছাড়া ডরজোলামাইড, বিনজোলামাইড আমরা ব্যবহার করি। আর ইনক্রিজ অ্যাকোয়াস আউটফ্লো, যেটা আউটফ্লো বাড়াবে, সিক্রেশন যা আছে তাই থাকবে কিন্তু আউটফ্লো বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ এবং কোলিনার্জিক ড্রাগ পাইলোকার্পিন। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের মধ্যে আছে লেটানোপ্রোস্ট, রেবোপ্রোস্ট, বিমাপ্রোস্ট। কোলিনার্জিক ড্রাগের মধ্যে পাইলোকার্পিন আছে। পাইলোকার্পিন এগুলি খুব টক্সিক ড্রাগ, তারপর আমরা ইনিশিয়ালি ব্যবহার করি। তারপর ড্রাগে যদি না হয়, আমি প্রথমেই বলেছিলাম আমরা মেডিকেল থেরাপি, তারপর লেজার থেরাপি, তারপরে আমরা সার্জারির কথা বলবো। যদি মেডিকেল থেরাপি ফেল করে তবে না হয় আমরা অ্যাডজাংটিভ হিসেবে আমরা লেজার থেরাপি দিতে পারি। লেজার মধ্যে লেজার পেরিফেরাল আইরোডোটমি করতে পারি, আইরিসের মধ্যে ছোট্ট একটা ফোঁটা করে দিয়ে, অথবা লেজার ট্রাবিকুলোপ্লাস্টি করতে পারি। এটার মধ্যে দুইটা আছে, এএলটি, এসএলটি। এএলটি হচ্ছে আর্গন লেজার ট্রাবিকুলোপ্লাস্টি, আর এসএলটি হচ্ছে সিলেক্টিভ লেজার ট্রাবিকুলোপ্লাস্টি। আর্গন লেজার ট্রাবিকুলোপ্লাস্টি আমরা যেটা করি এটা তো হট লেজার, এটাতে পারিপার্শ্বিক কিছু ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সিলেক্টিভ লেজারটা করলে সেখানে যেখানে আমরা টার্গেট যে ট্রাবিকুলার মেশওয়ার্কে যে মেলানিন গ্রেনিউল ওই জায়গায় কাজ করে, এটা কোল্ড লেজার, এটা কোনো পেরিফেরাল ডিস্ট্রাকশন হবে না। এছাড়া আমরা যদি কোনো কারণে যদি আমরা আইওপি কমাতে না পারি, প্রোগ্রেশন না কমাতে পারি, সেই ক্ষেত্রে আমরা ডিস্ট্রাকটিভ প্রসিডিউরে যাই। এন্ডোস্কোপি, সাইটোফোটোগো আগোলেশন, ট্রান্সক্লেরাল লেজার সাইকো অ্যাবলেশন করে আমরা সিলিয়ারি যে বডি আছে এটাকে আমরা প্যারালাইজ করে দিই, যার কারণে আর অ্যাকোয়াস প্রোডাকশন হতে পারে না এবং রোগীর পেইন রিলিভ হয়ে যায়। এই হচ্ছে আমাদের সবগুলি গ্লোকোমার ক্ষেত্রেই ম্যানেজমেন্ট। তো এখন আমি ইন্ডিভিজুয়ালি এগুলি করব। সার্জারিটা বলিনি একটু, সার্জারির ক্ষেত্রে আমরা ট্রাবিকুলোটমি করি, ট্রাবিকুলোটমি আমরা কনজেনিটাল গ্লোকোমার ক্ষেত্রে করি, এটা স্ক্লেরাল স্লেমস ক্যানালের মধ্যে আমরা ওপেনিং করে দিই। অনেক ক্ষেত্রে আমরা ট্রাবিকুলোটমি অ্যান্ড ট্রাবিকুলোটমি, এটা আমরা ট্রেব অ্যান্ড ট্রেব বলি কনজেনিটাল গ্লোকোমার ক্ষেত্রে। এছাড়া কম্বাইন ফেকো অথবা স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারির সাথে কম্বাইনলি আমরা ট্রাবিকুলোটমি করি, গনিওটমি করি, গনিও সাইনেকালাইসিস করি। এতেও যদি না হয়, অনেক সময় রিফ্র্যাক্টরি গ্লোকোমা থাকে, কোনোভাবেই আমরা প্রেশার কমাতে পারছি না, সেক্ষেত্রে আমরা গ্লোকোমা ড্রেনেজ ডিভাইস শান্ট অপারেশন করি, আহমেদ বাল্ব ইমপ্লান্ট করি বা অন্যান্য বাল্বও আমরা ইমপ্লান্ট করি। এছাড়া রিসেন্টলি এমআইজিএস প্রসিডিউর মিনিমাল ইনসিশন গ্লোকোমা সার্জারি আমরা করে থাকি। এখন আমরা ইন্ডিভিজুয়ালি গ্লোকোমাগুলি আলোচনা করি। প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, definition and respector, primary open angle glaucoma is a chronic progressive optic neuropathy of adult onset. It is characterized by retinal nerve fiber layer thinning, glaucomatous optic nerve damage, characteristic visual field loss as damage progress, and open anterior chamber angle, absence of sign of secondary glaucoma or non-glaucomatous cause for the optic neuropathy. IOP is key modifiable factor. এখানে যেটা হবে অ্যাঙ্গেলটা ওপেন থাকবে এবং রেটিনাল নার্ভ ফাইবার থিনিং থাকবে, গ্লোকোমেটাস অপটিক নার্ভ ড্যামেজ থাকবে এবং ক্যারেক্টারিস্টিক ভিজুয়াল লস থাকবে, অ্যান্টিরিয়র চেম্বারটা থাকবে ওপেন, অ্যাঙ্গেলটা ওপেন থাকবে এবং সেকেন্ডারি কোনো কজ থাকবে না। এখানেও কি মডিফাইবল রিসপেক্টর হচ্ছে ইন্ট্রাওকুলার প্রেশার। এই যে আমরা যদি ডেফিনেশনটা রিসপেক্টরটা এভাবে বলি যে ইন্ট্রাওকুলার প্রেশার বেশি থাকবে, 21-এর বেশি, ওপেন অ্যাঙ্গেল থাকবে, গ্লোকোমেটাস ডিস ড্যামেজ থাকবে, পাশাপাশি ক্যারেক্টারিস্টিক ভিজুয়াল ফিল্ড লস থাকবে, এটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে। এখানে দুইটা থিওরি আছে, মেকানিক্যাল থিওরি এবং ভাস্কুলার থিওরি এবং কম্বাইন্ড থিওরি থাকে, এটাই মেইন। অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার ক্ষেত্রে ওকুলার বায়োমেকানিক্স এবং ওকুলার অ্যানাটমিটা ইম্পর্টেন্ট, কিন্তু ওপেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু ওই ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট না, সেখানে আমাদের অন্যান্য থিওরি ইম্পর্টেন্ট। এই থিওরিগুলি আমি বলছি একটু পরে। রিসপেক্টরগুলি বলি। মোস্ট কেসেস প্রেজেন্ট আফটার 70 years, রেস মোর কমন ইন ব্ল্যাকস, ইনহেরিটেন্স রিস্ক হচ্ছে যদি প্যারেন্টসের থাকে তাহলে ছেলে মেয়েদের 2 গুণ হওয়ার রিস্ক থাকে, আর যদি ভাই বোনের থাকে তাহলে 4 গুণ রিস্ক থাকে। তাইলে আমরা বলতে পারি যে অফস্প্রিংয়ের থাকে দ্বিগুণ এবং সিবলিং এর থাকে 4 গুণ, তার মানে ভাই বোনের যদি গ্লোকোমা থাকে তাহলে 4 গুণ রিস্ক থেকে যায়। মায়োপিয়া, মায়োপিয়া ইজ অলসো এ রিস্ক ফ্যাক্টর। থিওরিজ অফ গ্লোকোমাটাস ড্যামেজ আমি বলেছিলাম ডাইরেক্ট মেকানিক্যাল ড্যামেজ, এটা যখন অপটিক নার্ভ ফাইবারগুলি যখন লেমিনা ক্রিব্রুসা দিয়ে যখন পাস করে তখন মেকানিক্যাল কারণে ড্যামেজ হতে পারে। আর ইস্কেমিক ড্যামেজ হচ্ছে যখন কম্প্রেশন অফ দ্য ব্লাড ভেসেল সাপ্লাইং দ্য অপটিক নার্ভ হেড। আর কমন পাথে হচ্ছে দুইটা মিলে হবে। এখানে আপনারা ছবিতে দেখি যে ডাইরেক্ট ড্যামেজ যখন নার্ভ ফাইবারগুলি যখন রেমিনা কিব্রুসা দিয়ে যখন পাস করে তখন ডাইরেক্ট ড্যামেজ হয়, আর ক্যাপিলারি অক্লোশনের জন্য আমরা ভাস্কুলার ড্যামেজ হয়। আর কম্বাইনলি যদি আমরা বলি দুইটা মিলে ইন্টারফেরেন্স উইথ দ্য এক্সোপ্লাজমিক ফ্লো, এক্সোপ্লাজমিক ফ্লোটাকে হ্যাম্পার করে। এই যে দেখতে পাচ্ছি আমরা কাপিং অপটিক নার্ভ হেড, যে অ্যাডভান্স কাপিং একদম এন্ড স্টেজ ড্যামেজ, স্মল কাপিং এনলার্জিং আস্তে আস্তে এট লাস্ট এন্ড স্টেজ টোটাল কাপিং। ড্রাগ ট্রিটমেন্ট আমরা বলেছি, একটু আগে বলেছি যে সবগুলি গ্লোকোমার ক্ষেত্রে মেডিকেল, লেজার এবং সার্জারি। মেডিকেলের ক্ষেত্রে বিটা ব্লকার, আলফা-2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, মায়োটিক্স, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, কার্বনিক হাইড্রেজ ইনহিবিটর, সেটা টপিক্যাল এবং সিস্টেমিক। এতে যদি না হয় আমরা লেজার করতে পারি এসএলটি এলডি একটু আগে আমি আলোচনা করেছি সিলেক্টিভ লেজার ট্রাবেকুলোপ্লাস্টি এবং আর্গন লেজার ট্রাবেকুলোপ্লাস্টি। ইন্ডিকেশন ফর ট্রাবেকুলোপ্লাস্টি যদি মেডিকেল ম্যানেজমেন্ট এবং লেজার যদি কাজ না করে তখন আমরা ট্রাবেকুলোপ্লাস্টি করি। কেন করি? ফেইল মেডিকেল থেরাপি এন্ড লেজার ট্রাবেকুলোপ্লাস্টি, ল্যাক অফ সুইটেবিলিটি ফর দ্য ট্রাবেকুলোপ্লাস্টি, পুর পেশেন্ট কোঅপারেশন, পেশেন্ট যদি কোঅপারেট না করে এবং যদি আমরা ট্রাবিকুলার মেশোয়ারটা যদি না দেখতে পাই, কারণ আমরা জানি যে আমরা লেজারটা ট্রাবিকুলোপ্লাস্টিটা আমরা ট্রাবিকুলার মেশোয়ার্কের মধ্যে করে থাকি, যদি আমরা ওই স্ট্রাকচারটা ভিজুয়ালাইজ না হয় এবং আমরা যদি পিগমেন্ট না দেখতে পারি সেই ক্ষেত্রেও আমরা ট্রাবিকুলেক্টমিতে চলে যাব। এজ এ প্রাইমারি থেরাপি ইন অ্যাডভান্স ডিজিজ, এমন সময় হয় যে গ্লোকোমা একদম এন্ড স্টেজে নিয়ে আসছে, আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়েও কুলাতে পারবো না, ড্যামেজ আমরা প্রোগ্রেশন থামাতে পারবো না, লেজারও এখানে ইন্ডিকেটেড না, সেই ক্ষেত্রে আমরা প্রাইমারি থেরাপি হিসেবেই ট্রাবিকুলেক্টমি করে ফেলব। এখন আমরা প্রাইমারি অ্যাঙ্গেল কজার গ্লোকোমা, এটার সাথে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেলের সাথে ডিফারেন্স হচ্ছে এখানে আসলে অ্যাঙ্গেলের যে অ্যানাটমিটা এবং ওকুলার বায়োমেকানিক্সটাই বেশি ইম্পর্টেন্ট। প্যাথোজেনেসিস, অ্যানাটমিক্যালি প্রিডিসপোজড আই, স্মল আই, অ্যাঙ্গেল যদি ক্লোজ থাকে বা প্রিডিসপোজিং টু অ্যাঙ্গেল ক্লোজ এবং যদি এক্সিয়াল লেন্থটা যদি কম থাকে, যে ন্যানোপথেমা ছোট চোখ যদি থাকে, এই চোখগুলি সাধারণত অ্যাঙ্গেল ক্লোজার ডিজিজের জন্য সাসসেপ্টিবল। রিলেটিভলি পিপুলারি ব্লক, নন পিপুলারি ব্লকের মধ্যে প্লেটো আইরিস কনফিগারেশন, প্লেটো আইরিস সিনাপ, এটাও একটা স্ট্রাকচার, আইরিসের একটা স্ট্রাকচার, এগুলো অ্যান্টেরিয়রলি প্লেস সিলিয়ারি বডি থাকে, যার কারণে আইরিসের স্ট্রাকচারটা কনফিগারেশনটা এরকম থাকে যে অল্পতেই সেটা অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যানাটমিক্যাল প্রিডিসপোজিশন, যে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল অ্যান্টেরিয়র চেম্বার শ্যালো, অ্যাঙ্গেল মোটামুটি ক্লোজ, এই যে পেরিফেরাল আইরিওটমি লেজার করা আছে, এই যে দেখা যাচ্ছে আমরা ভ্যান হেরিকে দেখলাম যে অ্যাঙ্গেল আমরা দেখতেই পাচ্ছি না। যে এখানে যদি আমরা দেখি পিউপিলারি ব্লকের ক্ষেত্রে এই যে পিউপিল ব্লক হয়ে গেছে, আইরিস এই যে লেন্সে লেগে আছে, অ্যাকোয়াসিউমা ড্রেন হতে পারছে না, অ্যাকোয়াসিউমা ড্রেন হতে পারছে না, আইরিস বম্বে হয়ে একদম অ্যাঙ্গেল ক্লোজ করে দিচ্ছে। সর্বশেষ দেখা যাচ্ছে যে একদম অ্যাকোয়াসিউমার যেহেতু ড্রেন হতে পারছে না পিউপিল দিয়ে, এই যে অ্যাকোয়াসিউমার বেড়ে ইন্ট্রাকুলার প্রেশার বেড়ে আইরিসকে সামনের দিকে পুশ করে এই যে কর্নিয়ার সাথে লেগে গেছে এবং অ্যাঙ্গেল কিন্তু ক্লোজ করে দিয়েছে, এটাকে আইরিডো কর্নিয়াল কন্টাক্ট আমরা বলি। রিস্ক ফ্যাক্টর এই ওইটা ছিল 70, এখানে কিন্তু কম আছে 60 এবং তার নিচে। জেন্ডার ফিমেল আর মোর এফেক্টেড, রেস বিশেষ করে আমাদের ফার ইস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান এশিয়ান বিশেষ করে এশিয়ান পিপুলের এই যে অ্যাঙ্গেল ক্লোজার ডিজিজটা বেশি হয়। রিফ্রাকশন, যাদের হাইপার মেট্রোপিক আই থাকে, যাদের প্লাস পাওয়ার থাকে তাদের এটা বেশি হয়, আর বিশেষ করে যাদের ছোট চোখ, এক্সিয়াল লেন্স যাদের ন্যানোপথেলমাস, এক্সিয়াল লেন্স যাদের 20 মিলিমিটারের চেয়েও কম থাকে। ক্লাসিফিকেশন, ইউরোপিয়ান গ্লোকোমা সোসাইটি এই অ্যাঙ্গেল ক্লোজার ডিজিজটাকে 4 ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট, যদি আমরা 360 ডিগ্রি যদি আমরা পিগমেন্টেড লেয়ার ও ট্রাবিকুলার মেশোয়াকে যদি না দেখতে পারি তাহলে এটা হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট। এই ক্ষেত্রে অ্যাঙ্গেল ক্লোজ হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমরা আগেই রুগীকে দেখে লেজার করে দিলে আর ক্লোজ হবে না। আর প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার হচ্ছে আইরিডো ট্রাবিকুলার কন্টাক্ট হবে, ইন্ট্রাওকুলার প্রেসার বাড়বে কিন্তু অপটিক নার্ভ ড্যামেজ হবে না, সেখানে গ্লোকোমা এখনো ডেভেলপ করবে না, সেই ক্ষেত্রে আমরা লেজার করে দিলে হয়তো প্রেসার কমে যাবে। প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা যখন আইরিডো ট্রাবিকুলার কন্টাক্ট হবে, ইন্ট্রাওকুলার প্রেসার বাড়বে এবং অপটিক নার্ভ ড্যামেজ হবে। আর ক্রনিক ক্ষেত্রে হচ্ছে ক্রিপিং বা ল্যাটেন্ট অ্যাঙ্গেল থাকবে, আজ এটা বোঝা যাবে না, কিছুটা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার মতে মাঝে মাঝে আইওপি বাড়বে, মাঝে মাঝে কমবে, হঠাৎ করে কোনো এক সময়ে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার নিয়ে চলে আসবে। ডায়াগনোসিস, প্রিসিপিটেটিং ফ্যাক্টরের মধ্যে ওয়াচিং টেলিভিশন ইন এ ডার্ক এন্ড রুম, রুগী এসে বলবে যে আমি অন্ধকারে টিভি দেখছিলাম, হঠাৎ করে আমার চোখ ব্যথা শুরু হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। ফার্মাকোলজিক্যাল মাইড্রিয়াসিস অর রেয়ারলি মিউসিস, আমরা বলছি যে অ্যানাটমিক্যালি প্রিডিসপোজড আই, যাদের অ্যাঙ্গেলটা ক্লোজ হওয়ার মতো বা প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট থাকে বা আইরিডো কর্নিয়াল কন্টাক্টে থাকে, তারা যখন মাইড্রিয়াসিস চোখের মনি বড় করার ওষুধ বিশেষ করে ট্রপিকেমাইড যখন ইউজ করে বা অ্যাট্রোপিন যখন ইউজ করা অথবা কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা স্ট্রং মিউটিক পাইরোকার্বিন যখন ব্যবহার করি তাইলে কিন্তু এটা অ্যাকিউট অ্যাটাক নিয়ে চলে আসতে পারে। যখন আমরা মাইড্রিয়াসিস ইউজ করব তখন ডাইরেক্ট কি হবে অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যাবে, যেহেতু আইরিস পিছনের দিকে চলে যাচ্ছে, পিউপিল বড় হয়ে যাচ্ছে, মনি বড় হয়ে যাচ্ছে, তখন অ্যাঙ্গেল কিন্তু ক্লোজ হয়ে যাবে। আর পাইলোকার্পিনের ক্ষেত্রে স্ট্রং পাইলোকার্পিনের যখন পিউপিল ছোট হয়ে যাবে আইরিসটা টেনে নিয়ে আসবে, অ্যাঙ্গেল ওপেন হবে, কিন্তু যখন পিউপিল যখন ব্লক হয়ে যাবে তখন কিন্তু পিউপিল দিয়ে অ্যাকোয়াসিউমা ড্রেন করতে পারবে না, তখন কিন্তু একটা পর্যায়ে আইওপি বেড়ে যখন আইরিসের সামনের দিকে পুশ করবে আইরিস বোম্বেও কিন্তু অ্যাঙ্গেল ক্লোজ করে দিবে। কিছু ড্রাগ আমরা বিশেষ করে অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, বিশেষ করে যখন কিছু কোল্ড রেমেডিস, অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ যখন রোগীরা ব্যবহার করে তখন কিন্তু ওর পিউপিলারি মাইড্রিয়াসিস হয়, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাকিউট অ্যাটাকের হিস্ট্রি নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে ব্লাডিং রোগী এসে বলবে যে আমার কাছে অন্ধকার মনে হয়েছে, মানে স্মোকি রুম মনে হচ্ছে ধোঁয়াশে ধোঁয়াশে ভাব, হেলোজ রেইনবো অ্যারাউন্ড দ্য লাইট, লাইটের চতুর্দিকে রং ধনুর মতো মনে হবে। সিমটম মার্কলি ডিক্রিজ, ভিশন একদম 660 থেকে হ্যান্ড মুভমেন্ট পর্যন্ত নিয়ে আসতে পারে, পেরিওকুলার ওকুলার পেইন নিয়ে আসতে পারে, রেডনেস নিয়ে আসতে পারে, হেডেক, অ্যাবডোমিনাল পেইন, এটা ডিউ টু সিস্টেমিক আপসেটের কারণে জিআইটি সিমটম নিয়ে আসতে পারে। কিছু কিছু পেশেন্ট অ্যাসিম্পটোমেটিকও থাকতে, বিশেষ করে ক্রনিকের ক্ষেত্রে, ক্রিপিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে। মোস্ট অফ দেম আর ইন্টারমিটেন্টলি অর ক্রনিক্যালি এলিভেটেড টাইপ, কিছু কিছু থাকতে পারে সাব অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার থাকতে পারে, মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে, মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। অ্যাকিউট প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার, এটা কি আমরা অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমা বলি। এটার সাথে আমাদের অনেক সময় পরীক্ষায় আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে অ্যাকিউট অ্যান্টিরিউবাইটিসের সাথে অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমার কি পার্থক্য। এই দুইটা একদম ক্লিন কাট পার্থক্য আমাদের বলতে হবে। সেটা হচ্ছে পিউপিলের ক্ষেত্রে এখানে প্রথমে আমরা ভিশন দিয়ে যদি বলি এটা প্রথমে মার্কলি ভিশন লস হবে, 660 থেকে হ্যান্ড মুভমেন্ট পর্যন্ত নিয়ে আসতে পারে, কিন্তু অ্যাকিউট অ্যান্টিরিউবাইটিসের ক্ষেত্রে কিন্তু মার্কলি ভিশন নিয়ে আসবে না, প্রথমে লেট আওয়ারে ভিশন কমতে পারে কিন্তু প্রথম দিকে ভিশন কমবে না। পিউপিলের ক্ষেত্রে এখানে মিড ডাইলেটেড ভার্টিক্যালি ওভাল পিউপিল থাকবে, আর অ্যাকিউট অ্যান্টিরিউবাইটিসের ক্ষেত্রে সেখানে কনস্ট্রিক্টেড পিউপিল থাকবে এবং ইরেগুলার পিউপিল থাকবে। আর অ্যাকিউট ইউবাইটিসের ক্ষেত্রে এটা হলমার্ক হচ্ছে সিলিয়ারি কনজেশন থাকে, আর এখানে থাকবে কনজাংটিভাল কনজেশন উইথ সিলিয়ারি ইনজেকশন থাকতে পারে। আর অ্যান্টিরিয়র চেম্বারের ক্ষেত্রে এখানে অ্যান্টিরিয়র চেম্বার প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার বা অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমার ক্ষেত্রে ডিপ অ্যান্টিরিয়র চেম্বার থাকে, কিন্তু শ্যালো অ্যান্টিরিয়র চেম্বার থাকবে, কিন্তু অ্যাকিউট অ্যান্টিরিউবাইটিসের ক্ষেত্রে ডিপ চেম্বার থাকবে। আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে এখানে অ্যাঙ্গেল ক্লোজ থাকবে, ওইখানে ওপেন থাকবে। আর অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার ক্ষেত্রে ফেলো আইও সাসসেপ্টিবল থাকতে পারে বা অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট থাকতে পারে, কিন্তু অ্যাকিউট অ্যান্টিরিউবাইটিসের ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে। আর সাইনিকিয়ার ক্ষেত্রে পেরিফেরাল অ্যান্টিরিয়র সাইনিকিয়াটা সাধারণত অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমার ক্ষেত্রে সুপেরিয়রলি থাকবে, কিন্তু অ্যাকিউট অ্যান্টিরিউবাইটিসের ক্ষেত্রে যদি পাস থাকে পেরিফেরাল অ্যান্টিরিয়র সাইনিকিয়া যদি থাকে সেটা ইনফেরিয়রলি থাকবে। কনজাংটিভাল হাইপেরিমিয়া, সার্কামকর্নিয়াল ইনজেকশন, এপিথেলিয়াল ইডিমা থাকবে, এপিথেলিয়াল ইডিমার কারণেই ভিশনটা মার্কলি কমে যায়। শ্যালো এসি অ্যাকুয়াস ফ্লেয়ার ইজ ইউজুয়াল, আর ওইখানে সেলস ফ্লেয়ার অ্যাকিউট অ্যান্টিরিউবাইটিসের ক্ষেত্রে বেশি থাকবে, এখানে হয়তো কিছু আইরিস পিগমেন্ট থাকতে পারে। নন রিয়েক্টিং ভার্টিক্যালি ওভাল পিউপিল ইজ ক্লাসিক, ফেলো আই ইজ টিপিক্যালি অক্লুডেবল অ্যাঙ্গেল। রিজলভড অ্যাকিউট প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজারের ক্ষেত্রে আর্লি লো আইওপি, যখন এরকম অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমা নিয়ে আসে তখন আমরা ভিগোরাস ট্রিটমেন্ট দিই, যেহেতু 50-60 প্রেশার থাকে, আমরা ইনজেক্টেবল ওরাল তারপরে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার কারণে আইওপি যেহেতু বেশি কমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ফোল্ড ইন ডেসমেন্ট মেমব্রেন থাকতে পারে, অপটিক নার্ভের কনজেকশন থাকতে পারে, করয়েডাল ফোল্ড, যেহেতু প্রেশার আমরা খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলতেছি করয়েডাল ফোল্ড থাকতে পারে। আর লেট আইরিস অ্যাট্রোফি থাকে, যেহেতু অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমার ক্ষেত্রে প্রচুর প্রেশার থাকে সেই ক্ষেত্রে ইস্কিমিয়া ডেভেলপ করে, ইস্কিমিয়া ডেভেলপ করার কারণে পিগমেন্ট রিলিজ হয় আইরিস থেকে, ওইখানে আইরিস অ্যাট্রোফি হয়। ग्लूकोम फ्लेकेन এটাতে एक्यूट कंजेस्टिव ग्लूकोमार क्षेत्र एंटीरियर सबकैप्सुलर कैटरेक्ट डेवलप करे एंटीरियर सबकैप्सुलर कैटरेक्ट माने এটা ইসকিমিয়ার কারণে নেক্রোসিস ডেভেলপ করে এন্টিরিয়র সাবক্যাপসুলার আর যে মেমব্রেন আছে সেটার মধ্যে নেক্রোসিস ডেভেলপ করে ইরেগুলার পিপিল থাকে পেইল অপটিক ডিস থাকে আমরা জানি যে प्राइमरी ओपेन एंगल ग्लूकोमार क्षेत्र कापिंग बेशी थाके किन्तु एक्यूट कंजेस्टिव ग्लूकोमार क्षेत्र जेहेतु हठात् करे प्रेसार बेशी हये जाय एखाने कापिंग एर चेये डिस्केर पेइलटा बेशी थाके पेइल इज मोर देन कापिंग जेहेतु एकसाथे अनेक बेशी प्रेसार ऑप्टिक डिस्के प्रेसार करतेछे मेकानिकल कारणे इस्किमियार कारणे ऑप्टिक डिस्कटा किन्तु पेइल थाके किन्तु प्राइमरी ओपेन एंगल ग्लूकोमार क्षेत्रे कापिंगटा बेशी थाके डायग्नोसिस सब एक्यूट एंगल क्लोजार मध्य सब एक्यूट जेटा इंटरमिटेंट माझे माझे रोगी माझे माझे एरकम पेइन निये आसते पारे हयतो आईओपी ओई रकम बाड़े ना हयतो मैक्सिमाम 30 बा तार एकटू बेशी होते पारे और क्रोनिक प्रेजेंटेशन क्षेत्र क्रीपिंग थाके लेटेंट एंगल थाके क्रीपिंग माने माझे माझे যখন আয়োডোকন্ড্রিয়াল কন্টাক্ট হয় তখন হয়তো সাইনিকা ডেভেলপ করে আবার হয়তো ছুটে যায় এইভাবে সাইনিকা ডেভেলপ করতে করতে কোনো একটা সময় তো অ্যাকিউট অ্যাটাক নিয়েও আসতে পারে তবে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার মতো কিছুটা বিহেভ করে বিশেষ ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা ইনভেস্টিগেশন আমরা এন্ট্রি সেগমেন্ট ওসিটি করতে পারি এন্ড চেম্বার ডেথ মেজারমেন্ট করতে পারি বায়োমেট্রি ফর ক্যাটারাক্ট অ্যাক্সেশন আমরা জানি যেহেতু এখানে অ্যানাটমিক্যালি প্রিডিসপোজড আই থাকে অ্যাঙ্গেলটা অক্লুডেবল থাকে এবং যেহেতু এসি শেলও থাকে সেই ক্ষেত্রে আমরা ক্যাটারাক্ট এক্সট্রাকশন করে দিলে एंटीरियर चेम्बारे डेप्थ किन्तु बेड़े जाबे एंगेलटा सेई क्षेत्रे ओपेन हये जाय एइजोन्नो प्राइमारी एंगेल क्लोजार डिजीजे जखन सब एक्यूट अथवा जखन क्रनिक एंगेल क्लोजार थाके सेई क्षेत्रे आमरा कैटरेक्ट एक्सट्रैक्शनও করে দিতে পারি সেই কারণে আমরা বায়োমেট্রি মানে লেন্সের মাপটাও নিয়ে নিব প্রোভোকেটিং টেস্ট আছে ওয়াটার প্রোভোকেটিং টেস্ট আছে ফার্মাকোলজিক্যাল টেস্টও আছে এটা আমরা অনেক সময় করি ট্রিটমেন্টের ক্ষেত্রে एक्यूट कंजेस्टिव ग्लूकोमा आमरा देखते पाच्छी सीवियर कॉर्नियल इडिमा सिलियारी इंजेक्शन कमप्लीट एंगल क्लोजार आमरा किन्तु एंगल स्ट्रक्चर देखते पाच्छी ना एई जे देखा जाच्छे डिसमेंट मेम्ब्रेन ब्रेक पोस्टेरियर साइनिक ये देखा जाच्छे पिगमेंटेशन आइरिस पिगमेंट देखा जाच्छे एई जे ग्लूकोम फ्लेकेन आमी बोलेछिलाम जे एंटीरियर सबकैप्सुलर कैटरेक्ट थाके ड्यू टू इस्केमिया और नेक्रोसिस अफ द एंटीरियर सबकैप्सुल ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজারে কিছুটা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার মতো থাকে ট্রিটমেন্ট অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট এটা ধরতে পারে তো আমরা প্রথমেই যেহেতু প্রেসার কমাতে হবে আমরা ইনজেক্টেবল ওরালি যেভাবে পারি আগে প্রেসারটা আমাদের কমাতে হবে প্রথমে আমরা পাইলোকার্পিন দিতে পারি না কারণ যেহেতু ইন্ট্রাওকুলার প্রেসার বেশি থাকে সেই কারণে पाइलोकार्पिन काज करे ना कारण बेशी प्रेसारेर कारणे स्फिंक्टर गलि तखन इस्केमिक थाके तखन स्फिंक्टर काज करे ना एई कारणे पाइलोकार्पिन आमरा तखन व्यवहार करते पारि ना एई क्षेत्रे आमरा आलफा 2 एगोनिस्ट बिमुनिडिन व्यवहार करते पारि बीटा ब्लकार व्यवहार करते पारि जेहेतु इनफ्लामेशन थाके स्टेरॉइड व्यवहार करी आर प्रेसार कमानोर पर प्रेसार आमरा कमानोर जोन्नो प्रयोजने आमरा पैरासिनथेसिस करते पारि 30 गेज निडल दिये आमरा एकटु जोदि पांक्चार करे दिई प्रेसार कमे जाय कोनो कोनो क्षेत्रे आमरा गोनियो लेंस दिए जो प्रेस करी एक्वास ह्यूमर तखन पेरिफेरिर दिके जाए तखन एंगेल एकटु ओपेन होते पारे सेई क्षेत्रे जखन आमादेर जखन कर्नियाटा जखन विजिबल हय जखन ट्रांसपारेंसि फिरे आसे तखन आमरा लेजार पेरिफेरल आइरोडोटमी करे दिते पारी यदि एगुली एबाब मेजारे यदि मेडिकल लेजारेओ यदि कंट्रोल ना हय सेई क्षेत्रे आमरा ट्राबिकुलेक्टमी सार्जारिते चले जाई आमरा बोलेछिलाम যে গ্লুকোমার ক্ষেত্রে আমরা মেডিকেল লেজার এবং সার্জারি তিনটা মডালিটি করি যখন মেডিকেল এবং লেজার থেরাপি ফেল করবে তখন আমাদেরকে ফিল্ট্রেশন সার্জারিতে যেতে হবে সেটা হচ্ছে ট্রাবিকুলোক্টমি ট্রিটমেন্ট অফ অ্যাঙ্গেল ক্লোজার ডিজিজে ইন্ডিভিজুয়ালি যদি আমরা বলি যখন প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট থাকে তখন আমরা লেজার করে দিই পেরিফেরাল আইডিওটমি করে দিলে তখন অ্যাকিউটলি অ্যাটাক হওয়ার মতো অবস্থা থাকে না অ্যাঙ্গেল ওপেন থাকে এবং হঠাৎ করে রোগী অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা নিয়ে আসবে না আর যখন অ্যাকিউট প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার থাকবে যখন জাস্ট আইওপিটা বাড়বে তখন আমরা ওরাল ড্রাগ মেডিকেশন ব্যবহার করতে পারি টপিক্যাল ব্যবহার করতে পারি লেজার পেরিফেরাল আইডিওটমি করে দিতে পারি সার্জারিও করতে পারি আর যখন প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার বা প্রাইমারি অ্যাঙ্গেল গ্লুকোমা হয় তখন মেডিকেল মেজার লেজার ক্যাটারাক্ট এক্সট্রাকশন এগুলিতেও যখন কাজ না হয় তখন আমরা সার্জারি ফাইনালি ফিল্ট্রেশন সার্জারি ট্রাবিকুলেক্টমিতে যাইতে পারি। ক্রনিক ক্ষেত্রে আমরা এলপিআই করতে পারি, সার্জারি মানে ক্রনিক ক্ষেত্রে আমরা ক্যাটারাক্ট এক্সট্রাকশন করে দিতে পারি অথবা ট্রাবিকুলেক্টমি করতে পারি। এতক্ষণ আমরা প্রাইমারি গ্লোকোমা বললাম, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল। এখন আমাদেরকে সেকেন্ডারি গ্লোকোমা বলি, যেগুলির কারণ আছে। এটার মধ্যে আমরা অ্যাঙ্গেল ক্লোজারও পাই, ওপেন অ্যাঙ্গেলও পাই। এগুলি আমরা হেডলাইনে নিয়ে আসছি সিডিও এক্সফোলিয়েশন গ্লোকোমা, পিগমেন্টারি গ্লোকোমা, নিউভাস্কুলার গ্লোকোমা, ইনফ্লামেটরি গ্লোকোমা, স্টেরয়েড ইনডিউসড গ্লোকোমা, লেন্স রিলেটেড গ্লোকোমা, ট্রমাটিক গ্লোকোমা, আইরিডোকর্নিয়াল এন্ডোথেলিয়াল সিনোড। সবগুলি আমাদের ডিটেল জানার দরকার নাই, আমি একটু একটু করে টাচ করে যাব। সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আমি লেন্স রিলেটেড গ্লোকোমাটা একটু বলবো আর ইনফ্লামেটরি গ্লোকোমাটা একটু বলবো। সিডিও এক্সফোলিয়েশন গ্লোকোমা এটা হচ্ছে সিডিও এক্সফোলিয়েটিভ ম্যাটেরিয়াল, সেটা এজিং যে সেলগুলি আছে সেগুলির এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়াল ম্যাট্রিক্স থেকে এটা চলে আসে, যেমন আইরিস, ট্রাবিকুলার মেশওয়ার, জোনিউল, এগুলি থেকে সিডিও এক্সফোলিয়েটিভ ম্যাটেরিয়াল রিলিজ হয়ে অ্যাঙ্গেলের যে ট্রাবিকুলার মেশওয়ার পোর্টগুলিকে বন্ধ করে দেয়, তখন প্রেসার বেশি বেড়ে যায়, এগুলি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা করতে পারে। ট্রিটমেন্ট সেই মেডিকেল লেজার ফিল্ট্রেশন, আমরা সবসময় বলছি যে তিনটা, মেডিকেল লেজার এবং সার্জারি, এই তিনটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। পিগমেন্টারি গ্লোকোমার ক্ষেত্রে পিগমেন্ট রিলিজ হয়, বিশেষ করে পোস্টেরিয়র আইরিস সারফেস থেকে পিগমেন্ট রিলিজ হয়ে এটা কি করে ট্রাবিকুলার মেশওয়ার যে পোর্টগুলিকে ক্লগ করে দিবে, যে কারণে অ্যাকুয়াসিমা ড্রেন হতে পারবে না, আইওপি বেড়ে যাবে, গ্লোকোমা হবে। এখানেও ম্যানেজমেন্ট সেম, লাইফস্টাইল মেজার মানে হচ্ছে বেশি করে এক্সারসাইজ করলে তখন মুভমেন্ট বেশি হবে, পিগমেন্ট বেশি রিলিজ হবে, সেই ক্ষেত্রে পিগমেন্টারি গ্লোকোমা ডেভেলপ করবে। সেই ক্ষেত্রে আমরা রোগীকে বলবো মুভমেন্ট না করতে। মেডিকেল থেরাপি, লেজার থেরাপি, আইরিডোটমি এবং ফিল্ট্রেশন, সেই ক্ষেত্রেও আমরা যে তিনটা মডালিটি বলি মেডিকেল, লেজার এবং ফিল্ট্রেশন সার্জারি। নিউভাস্কুলার গ্লোকোমা এটা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লোশন, ডায়াবেটিস মেলাইটাস, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লোশন এগুলো এবং টিউমার, এগুলির ক্ষেত্রে রেটিনাতে ইস্কেমিয়া ডেভেলপ করে, ইস্কেমিয়া ডেভেলপ করলে নিউ ভেসেল এগুলি আইরিস চলে আসে, পিপুলার মার্জিন আসে বা অ্যাঙ্গেলও হইতে পারে, যার কারণে নিউভাস্কুলার গ্লোকোমা ডেভেলপ করে। এবং নিউভাস্কুলার গ্লোকোমা খুব ডিভাস্টেটিং একটা কন্ডিশন, এখানে সহজে প্রেসার আমরা কন্ট্রোল করতে পারি না, সেখানে গ্লোকোমা ড্রেনেজ ডিভাইস করতে হয়। ড্রেনেজ ডিভাইসে যদি না হয় অনেক সময় আমাদেরকে ডিস্ট্রাকটিভ প্রসিডিউর লেজার থেরাপি করে বা সাইক্লোক্রায়োথেরাপি করে আমাদেরকে সিলিয়ারি বডি অ্যাবলেশন করে দিতে হয়। এই যে দেখেন নিউভাস্কুলার গ্লোকোমা, নিউ ভেসেল ডেভেলপ করছে, নিউ ভেসেল, এটা আপনাদের এত বেশি জানা দরকার নেই যে গ্লোকোমা ড্রেনেজ ডিভাইস। ট্রিটমেন্ট আমি বলেই দিয়েছি। আচ্ছা, ইনফ্লামেটরি গ্লোকোমা আমরা জানি অ্যাকিউট ইউভাইটিস এর ক্ষেত্রে, ক্রনিক ইউভাইটিস এর ক্ষেত্রে ইনফ্লামেটরি গ্লোকোমা হয়। সেক্ষেত্রে অ্যাঙ্গেল ক্লোজারও হইতে পারে, ওপেন অ্যাঙ্গেলও হইতে পারে। ওপেন অ্যাঙ্গেল কিভাবে হয় সেটা অ্যাকিউট এবং ক্রনিকের ক্ষেত্রে, অ্যাকিউট ইন্টেরিয়র ইউভাইটিস এর ক্ষেত্রে যখন ট্রাবিকুলাইটিস হয় তখন কি করে ইনফ্লামেটরি সেল গিয়ে তখন যে ট্রাবিকুলার পোর্টগুলিকে ব্লক করে দেয়, তখন প্রেসার বেড়ে যায়। আর যখন ক্রনিকের ক্ষেত্রে যখন ক্রনিক ট্রাবিকুলাইটিস হয় তখনও ওই রকম ইনফ্লামেটরি সেল গিয়ে তখন ট্রাবিকুলার পোর্টগুলিকে বন্ধ করে দিয়ে আইওপি বেড়ে যায়, গ্লোকোমা ডেভেলপ করে। আর যখন আমাদের যখন অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিসের যখন সেক্লুসিভ পিউপিল হয়, যখন 360 ডিগ্রি যখন সাইনিকা ডেভেলপ করে, তখন কিন্তু আমাদের অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছেন সেক্লুসিভ পিউপিলি, এই যে অ্যাঙ্গেল একদম ক্লোজ হয়ে গেছে এবং অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, এই যে দেখেন সাইনিকা ডেভেলপ করে অ্যাঙ্গেলগুলি ক্লোজ করে দিয়েছে। ট্রিটমেন্ট সেই মেডিকেল, লেজার এবং ফিল্ট্রেশন, একদম এই তিনটাই যদি ফেল করে সেক্ষেত্রে আমরা সাইক্লোডেস্ট্রাকটিভ প্রসিডিউরে যেতে পারি। স্টেরয়েড ইনডিউসড গ্লোকোমা এটাও ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা ইনজুডিশিয়াসলি স্টেরয়েড ব্যবহার করে, বিশেষ করে বাচ্চারা দেখবেন যে অ্যালার্জির জন্য ওরা পেরিফেরিতে যেখানে সেখানে যত্রতত্র ওরা স্টেরয়েড ব্যবহার করে অ্যালার্জির জন্য, সেই ক্ষেত্রে কিন্তু গ্লোকোমা ডেভেলপ করতে পারে। যে কোনো ধরনের স্টেরয়েডই হইতে পারে, বিশেষ করে টপিক্যালে 2 সপ্তাহ ব্যবহার করলেই হয়ে যেতে পারে। এবং যদি আমরা ডেক্সামিথাসনের মতো পটেন্ট স্টেরয়েড ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্লোকোমা ডেভেলপ করতে পারে, স্টেরয়েড ইনডিউসড গ্লোকোমা ডেভেলপ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা ইমপ্লান্ট ব্যবহার করি, ডেক্সামিথাসন ইমপ্লান্ট যখন ব্যবহার করি অথবা যখন ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন, যখন ট্রামসিনালন ব্যবহার করি, সেগুলি 2 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত পরে গ্লোকোমা নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, রিস্কগুলি বলি এস্টাবলিশ গ্লোকোমা। কারো যদি আগেই গ্লোকোমা থাকে বা ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, তারা যদি স্টেরয়েড ব্যবহার করে তাদের কিন্তু হতে পারে। হাই মায়োপিয়ার ক্ষেত্রে, ইয়াং এজের ক্ষেত্রে, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার যদি থাকে তাদেরও কিন্তু এগুলি নিয়ে আসতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে আমাদের স্টেরয়েড যদি ডিসকন্টিনিউ করি তাহলে আইইউপি হয়তো কমে যাবে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে পারসিস্ট করতে পারে, সেই ক্ষেত্রে আমরা লেজার করতে পারি, মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি। তারপরে যদি না হয় আমরা ট্রাবিকুলোটমিতে চলে যেতে পারি। লেন্স ইনডিউসের মাধ্যমে লেন্স ইনডিউস গ্লোকোমা হয়, লেন্স যখন এটা ক্যাটারেক্ট হয়, যখন দুই ধরনের গ্লোকোমা আছে, ফেকোলাইটিক গ্লোকোমা, ফেকোমরফিক। ফেকোলাইটিক গ্লোকোমার ক্ষেত্রে সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল হয় এবং ফেকোমরফিকের ক্ষেত্রে সেকেন্ডারি ক্লোজ অ্যাঙ্গেল গ্লোকোমা হয়। ফেকোলাইটিক গ্লোকোমাতে কিভাবে হয়, প্রেজেন্টেশন ইজ উইথ পেইন, ভিশন ইজ পোর ডিউ টু ক্যাটারেক্ট। এটা আমরা যেটা বলি যে ফেকোলাইটিকের ক্ষেত্রে যে অ্যান্টিরিয়র যে ক্যাপসুল আছে এটার দিয়ে যে লেন্স পার্টিকেল বের হয়ে আসে, এসে কি করে ট্রাবিকুলার মেশওয়ার্কের পোর্টগুলিকে ব্লক করে দেয়, যার কারণে আইইউপি বেড়ে যায়। সেটা হচ্ছে ফেকোলাইটিক গ্লোকোমার ক্ষেত্রে। ম্যানেজমেন্ট আমরা মেডিকেলি কন্ট্রোল করব। তারপরে যদি আমরা ক্যাটারেক্ট যদি এক্সট্রাকশন করে দিই এবং যদি আমরা থরোলি যদি লেন্স ম্যাটেরিয়ালগুলি যদি ওয়াশ আউট করে দিই, তারপরে দেখা যাবে যে আইইউপি আস্তে আস্তে কমে যাবে। ফেকোমরফিক যেটা, সেটা পুরো লেন্স যখন সয়েলিং হয়ে যায় তখন অ্যান্টিরিয়র চেম্বারের দিকে পুশ করে আইরিসকে, আইরিস ডায়াফ্রাম সামনে চলে আসে সাসপেন্সরি লিগামেন্ট সহ, তখন অ্যাঙ্গেল ব্লক হয়ে যায়। সেক্ষেত্রে পিউপিলারি ব্লক হইতে পারে। এই রোগীগুলি অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমার মতো নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে লেজার করে দিতে পারি, মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি। তারপরে যখন আস্তে আস্তে যখন প্রেশার কমে যায় তখন আমরা ক্যাটারেক্ট এক্সট্রাকশন করে দিতে পারি। করে দিলে হয়তো আইইউপি কমে যাবে। অনেক ক্ষেত্রে পারসিস্ট করতে পারে, লং টার্ম আমরা মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি, প্রয়োজনে আমাদের ট্রাবিকুলোটমি করতে হইতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে লেন্স পার্টিকেল। ট্রমাটিক গ্লোকোমা, ট্রমার কারণে গ্লোকোমা হতে পারে। যখন ট্রমা নিয়ে আসে, ব্লাড ট্রমা, হাইফিমা নিয়ে আসে। হাইফিমা মানে হচ্ছে অ্যান্টিরিয়র চেম্বারে যখন ব্লাড থাকে এটাকে আমরা হাইফিমা বলি। অ্যান্টিরিয়র চেম্বারের যখন অর্ধেকের চেয়ে কম থাকে সেক্ষেত্রে 20% গ্লোকোমা ডেভেলপ করার একটা রিস্ক থেকে যায়। আর যখন হাইফিমা যখন 50% চেয়ে অ্যান্টিরিয়র চেম্বারে 50% চেয়ে বেশি থাকে বা টোটাল হাইফিমা থাকে, সেক্ষেত্রে কিন্তু 80% গ্লোকোমা বা কমপ্লিকেশন ডেভেলপ করার একটা রিস্ক থেকে থাকে। অনেক ক্ষেত্রে আমরা পোস্ট ট্রমাটিক অ্যাঙ্গেল রিসেশন গ্লোকোমা হয়। যেমন সিলিয়ারি বডিতে যে লঙ্গিচুডিনাল এবং সিলিয়ারি মাসেল আছে, যে লঙ্গিচুডিনাল মাসেলটা যখন টিয়ার হয়ে যায় তখন অ্যাঙ্গেলটা ওয়াইডেন হয়ে যায়। সেই সময় ট্রাবিকুলার মেশওয়ার্কটা ডিসরাপ্টেড হয়ে যায় এবং ডিসফাংশনাল হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকুয়াস হিউমার ড্রেন হতে পারে না। সেই রোগীগুলি লেইটে কিন্তু অ্যাঙ্গেল রিসেশন গ্লোকোমা নিয়ে আসে। এটাকে আমরা পোস্ট ট্রমাটিক অ্যাঙ্গেল রিসেশন গ্লোকোমা বলতে পারি। আইরোকর্নিয়াল এন্ডোথেলিয়াল সিনড্রোম, এটা একটা সেকেন্ডারি গ্লোকোমা। এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে এক চোখে হতে পারে। তারপরে এটা হাইয়াপ সাইনিকা নিয়ে আসতে পারে। এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়। এটা তিন ধরনের হয়, প্রগ্রেসিভ আইরিস অ্যাট্রোফি, আইরিস নেভাস, শ্যান্ডলার সিনড্রোম। এটা আপনাদের খুব একটা দরকার নেই। এখন আমি চলে যাব প্রাইমারি কনজেনিটাল গ্লোকোমার ক্ষেত্রে। এটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় স্যাররা ধরতে পারে। প্রাইমারি কনজেনিটাল গ্লোকোমা, এটা আমি বলছি তিনটা ভাগ আছে। ট্রু কনজেনিটাল গ্লোকোমা 40%, এটা ইন্ট্রাইউটেরাইন লাইফ থেকে নিয়ে আসতে পারে। ইনফ্যান্টাইল গ্লোকোমা আপ টু এজ অফ দ্য 3, আর জুভেনাইল গ্লোকোমা 3 থেকে 16 বছর বয়স পর্যন্ত হইতে পারে। আচ্ছা, ডায়াগনোসিসের ক্ষেত্রে ক্লাসিক্যাল ট্রায়াড আছে। এটা আমরা বলি ওয়াটারিং বা এপিফোরা, ফটোফোবিয়া এবং ব্ল্যাপারোস্পাজম। এই তিনটাকে বলা হয় ক্লাসিক্যাল ট্রায়াড। এই তিনটা যখন নিয়ে আসবে তখন আমাদেরকে প্রাইমারি কনজেনিটাল গ্লোকোমা সাসপেক্ট করতে হবে। এই রোগীগুলি সাধারণত মিসডায়াগনোসড হয়। অনেক সময় পেরিফেরিতে ডাক্তাররা এটাকে কনজেনিটাল নেজোলেক্রিমাল ডাক্ট হিসেবে ট্রিট করেন। মনে হয় যে মানে তাদের নেজোলেক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন আছে, এই জন্য এরা ডেক্টোসিস্টাইটিসের ট্রিটমেন্ট দিতে থাকে। কিন্তু আসলে যখন আস্তে আস্তে যখন প্রেশার বেড়ে যায় তখন স্ট্রেচিং করতে থাকে, কর্নিয়া বড় হয়ে যায়, স্ক্লেরা বড় হয়ে যায়, বুফতেলমাস হয়ে যায় এবং স্ক্লেরা স্টেচের কারণে যখন ব্লুইশ কালারেশন অফ দ্য স্ক্লেরা হয় সাধারণত যখন স্ট্রেচিং হয় কর্নিয়ার সাথে সাথে স্ক্লেরাও লেন্থে বেড়ে যায় তখন আন্ডারলাইং স্ট্রাকচার বিশেষ করে ইউবিএল ট্র্যাকের যখন ইউবিএল টিস্যু যখন দেখা যায় তখন ব্লুইশ কালারেশন নিয়ে আসে তখন রোগী আমাদের কাছে চলে আসে তখন আমাদের আর তখন কিছু করার থাকে না তখন আমরা ইভালুয়েশন করি আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে এটা কি করি আমরা কর্নিয়াল ডায়ামিটারটা আমি একটু আগে বলেছিলাম যখন কর্নিয়াল ডায়ামিটার 12 এর বেশি থাকে তখন আমরা এটা সাসপেক্ট করব মেগালো কর্নিয়া বলি এটাকে আমরা তারপরে এটা আমরা কি করব কর্নিয়াল ডায়ামিটারের পর আমরা ইন্ট্রাকোলার প্রেসারটা মাপবো তারপরে অপটিক নার্ভ হেডটা দেখব এটা আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে এরপরে আমরা এটা ট্রিটমেন্ট দিই ব্লেফারোস্পাজম হেপ স্ট্রাই থাকতে পারে এটা কর্নিয়াল স্ট্রেচিং এর কারণে কর্নিয়াল স্কারিং হতে পারে ভাস্কুলারাইজেশন হতে পারে অপটিক ডিসকাপিং থাকতে পারে এই যে দেখতে পাচ্ছেন কর্নিয়াল ইডিমা মেগালো কর্নিয়া কত বড় কর্নিয়া দেখা যাচ্ছে এই যে হেব স্ট্রাই ডেসমেন মেমব্রেন দেখতে পাচ্ছেন অপটিক ডিসকাপিং এটা আমরা কি করতে পারি মেজারমেন্ট অফ দা আইওপি গনিওটমি করতে পারি ট্রাবিকুলোটমি কম্বাইন্ড ট্রাবিকুলোটমি এবং ট্রাবিকুলেক্টমি এটা আমরা ট্রেব এন্ড ট্রেব বলি পরীক্ষায় আসতে থ্যাংক ইউ